ডোমজুড়ে আগামীতে বিজেপিতে কে আসছেন তার ইঙ্গিত পূর্ণ করলেন বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খান। বুধবার মাকড়দহ থেকে ডোমজুড় পর্যন্ত এক মিছিলে পা মেলানোর পর এক সভায় তিনি বলেন, আগামী দিনে বিজেপিতে ডোমজুড়ে ব্যানার্জি আসবেন নাকি রায় আসবেন তা বলতে সিনিয়র নেতা আসবেন। এই মন্তব্যের ফলে আবার শুরু হয়েছে জল্পনা। প্রসঙ্গত, রাজীব ব্যানার্জির বিজেপিতে আসা নিয়ে হাওড়া জুড়ে চলেছে জোর জল্পনা। তিনি এও জানান, মিথ্যে মামলা দিয়ে বিজেপি কর্মীদের জেলে ঢোকানো, মারধর করা, মিথ্যা মামলা দিয়ে সেসব চলবে না। শুধু তাই নয়, তোলাবাজি সিন্ডিকেট সব বন্ধ করে দেবে সাধারণ মানুষ। তবে শুদ্ধিকরণের জন্য যদি আমাদের দলে আসতে চায় তাহলে দরজা খোলা রইল রায় এবং ব্যানার্জি পরিবারের। তবে দলে এসে মানুষের সেবা ছাড়া তোলাবাজি, নিজের পকেট ভরা, এসব চলবে না। হাওড়া থেকে মৌমিতা সানার রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আপনাদেরকে একটা কথা বলতে চাই, যখন শুভেন্দুবাবু নিয়ে বলেছিলাম তখন সবাই আপনারা বলেছিলেন যে কি হবে না হবে, আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, হাওড়ায় ১৬ জন বিধায়ক আছে সমস্ত, তার মধ্যে 7-8 জন আসতে চাইছে। এখন আমাদের পার্টির মধ্যে আলোচনা চলছে, দেবেন তৃণমূলের প্রতিষ্ঠাতা বাণী সিংহ রায় তিনিও যোগদান করার জন্য উঠে পড়ে লেগেছেন, এবং আমাদের জেলা প্রেসিডেন্টের সাথেও অনেকেই যোগাযোগ রেখেছে। 3 মাস আগেও যে নাম বললাম রায়বাবু, সেই রায়বাবু নিশ্চিত করে পা বাড়িয়েছিলেন, হয়তো এরপর রাজীববাবু আসার বলে রায়বাবু পিছিয়ে যাবেন, কিন্তু কাউকে না কাউকে জয়েন্ট করতেই হবে। মানে অরূপবাবু আর রায়বাবু কি ওনাকে যোগদান করতে হচ্ছে? একটা কথা কি বললাম, রায়বাবু বা ব্যানার্জি বাবু দুজনের মধ্যে একজন কেউ জয়েন করছেন এটা নিশ্চিত হবে জেনে যান। দাদা 12 তারিখ কি জয়েন করবে? আমি সেটা বলতে পারবো না, জয়েন করছেন অতি শীঘ্র, এতে সাহায্য আছে দেখা যাচ্ছে, এবার আপনারা প্রতিদিন আমাদের দেখা যাবে। আমরা ভাবছি যে সংখ্যাটা কোথায় যেতে পারে, কিন্তু যেহেতু ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি একটু মেপে মেপে চলে, তাই আমাদের মধ্যে পার্টির মধ্যে আলোচনা চলছে, কিন্তু নিশ্চিত হবে দুজনের মধ্যে একজন কেউ জয়েন করছে। দাদা, ব্যানার্জি বাবুর পরিবারের মধ্যে কেউ একজন যদি এখানে যোগদান করেন তাহলে কিন্তু এখানে এখানে ব্যানার্জি বলেছি, আমি হাওড়ার ব্যানার্জি বাবু, হ্যাঁ হাওড়ার ব্যানার্জি বাবু যদি যোগদান করে তাহলে, মন্ত্রী ব্যানার্জি বাবু যদি যোগদান করে তাহলে কিন্তু এখানে সভা করতে দেবেন না, এরকম হুঙ্কার পাওয়া যাচ্ছে। ব্যানার্জি বাবু বা রায় দুজনের মধ্যে একজন কেউ জয়েন করবেন, তারা চিন্তাভাবনা করছে, আমি এটাই বলছি। ব্যানার্জি বাবু হোক রায় বাবু হোক যদি এখানে কেউ যোগদান করে তাহলে কিন্তু হাওড়ায় সভা করতে দেবে না, এরকম হুঙ্কার পাওয়া যাচ্ছে। দেখুন, আমাদের এইসব তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় 1 লক্ষ সৌমিত্র খা তৈরি করে দিয়েছিল, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় 1000 অর্জুন সিং তৈরি করেছিল, 1000 জন মুকুল রায় তৈরি করেছিল। তাই এই সবচেয়ে লজ্জার বিষয় হচ্ছে অভিষেক ব্যানার্জি কোথায় লুকিয়ে থাকা, সেটা হচ্ছে বড় কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো রাজনীতিবিদ নয়, আমি আগেও বলেছি আজও বলছি, ভাইপো হিসাবে সশস্ত্র গিফট পেয়েছে, এটা ভাইপোর দ্বারা কোনো বাংলার রাজনীতি হতে পারে না। আপনারা জানেন এর আগেও তপন দত্তবাবু এখানে খুন হয়েছিল এবং আমাদের এখানে 3 জন এখানে শহীদ হয়েছে, এটা তৃণমূল কংগ্রেসের একটা কালচার, পয়সা নিয়ে ভাগাভাগি। ওরা এখনও ভাবছে না যে তৃণমূল কংগ্রেস সরকার নেই, কয়েকটা পুলিশ অফিসারের জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এই ধরনের খুনকে ভারতীয় জনতা পার্টি কখনোই মর্যাদা মানে খুনকে মেনে নিতে পারে না, এবং মনের দিক থেকেও এটা খুব কষ্ট পায়। যে কেউ হোক, তিনি হচ্ছেন একজন বাঙালি, তিনি হচ্ছেন একজন পশ্চিমবঙ্গবাসী বা একজন মানুষ, তাই কোনো মানুষ খুন হোক এটা কখনোই কেউ চায় বাবু। হাওড়া গ্রামীণেও এর আগে খুন করেছিলেন একজন ছোট বাচ্চা মেয়েকে, যখন ধর্ষণ করেছিল তৃণমূলের এক দুষ্কৃতি, তখনও তার মাকে হত্যা করা হয়েছিল, তখন অরূপবাবু বলেছিলেন এটা কোনো মতো না, এটা সঙ্গদোষ আছে। অরূপবাবু এখন ওলাপ ভুগবেন, কারণ মমতা ব্যানার্জি অরূপবাবু পাড়াতে থাকছেন তো নবান্ন, তার জন্য অরূপবাবু এসব কথা বলেন। অরূপবাবু নিজেকে আগে কতদিন আগে চিন্তাটা করুন, উনি কতদিন আগে তৃণমূলে থাকবেন। তৃণমূল কংগ্রেসের অনেক নেতৃত্ব আছে যারা পয়সার জন্য মানুষ খুন করতে পিছু হয় না, এবং ডোমজুড়ো আমাদের কিছুদিন আগে আমাদের মন্ডল প্রেসিডেন্ট বার খেয়েছে, কেউ আসুন জয়েন করছে, কেউ যদি পা বাড়িয়ে থেকে জয়েন করার জন্য দল তাকে নিয়ে আলোচনা নিশ্চয়ই করবে। মানুষ রাষ্ট্রপতি ভোট দিতে পারে, ভোটের আগে কি রাষ্ট্রপতি শাসন হতে চলেছে? দেখুন, রাষ্ট্রপতি শাসন আপনারা মমতা ব্যানার্জি এটা চাইছেন যে বাংলার রাষ্ট্রপতি শাসন হোক, তাই তিনি জেপি নাড্ডাজির উপর আক্রমণ করেছিলেন, তাই তিনি এসপিদেরকে ওখানে দাঁড় করিয়ে আপনার ওখানে আমাদের মুকুল রায় কৈলাসজির উপর আক্রমণ করেছিলেন ডায়মন্ড হারবার যাওয়ার পথে। মমতা ব্যানার্জি চাইছিলেন যে রাষ্ট্রপতি শাসন জারি হোক, আর উনি রাস্তায় নিয়ে বলবেন, আবার নাটক দেখাবেন যে আমার সব ক্ষমতা কেড়ে নিল, মানুষের ক্ষমতা কেড়ে নিল। আমরা এটুকু বলতে পারি,
পশ্চিমবঙ্গ সরকারটা হয়তো পড়ে যেতে পারে যদি বিধায়ক সংখ্যা না থাকে। মানে সেন্ট্রাল সেন্ট্রাল বোর্ড থাকলো সেন্ট্রাল বোর্ড থাকলো তোদের সঙ্গে করতে হয়, যেটা আমি ভারতীয় জনতা পার্টিকে দেখছি, যেটা দেখছি আজকে উত্তরপ্রদেশ গেলে দেখছি শুধু ওয়ার পিস হচ্ছে, আজকে দেখছি প্রত্যেকটা জায়গাতে আসামে আসামের থেকে আজকে কোন বন্যা হলে আসামের ছেলেরা আজ কাজ করতে এখানে ভিক্ষা যেতে আসেন না, অনেক বয়স্ক মানুষ আছেন। জিজ্ঞেস করুন, এক সময় ছিল বাংলায় ষাটের দশকে সত্তর দশকে আশির দশকে পর্যন্ত অসমে বন্যা হলে অসম collection jeans and t-shirts only for men mobile india online e thekeo shostay kom dame mobile pete amader showroom e ashun puraton phone exchange kore notun phone kinun 0% interest e shohoj kistite bajaj hdb tvs home credit o samsung finance er madhye ভিভো ওপো রিয়েলমি রেডমি পোকো নার্সো ফোন পাওয়া যায়। ঠিকানা কামারপুকুর চটি আরামবাগ রোড হুগলি। মোবাইল নম্বর 9732627262 7908993366 মোবাইল ইন্ডিয়া।